ওয়েলকাম ব্যাক টু জার্নি উইথ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে প্রিন্সেপ ঘাট ঘোরাতে নিয়ে এসেছি, কলকাতা প্রিন্সেপ ঘাট, যেটা তো অনেকেই জানো, তোমরা অনেকেই এসছো। আর যারা কলকাতার বাইরে তারা হয়তো জানো না গরমের সময়তে প্রিন্সেপ ঘাটের সন্ধ্যেবেলাটা কীরকম হয়, তো সেটা আজকে আমি তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি। তো চলো ঘুরে ঘুরে দেখো। দূরে অনেক শিপস জাহাজ রয়েছে আর মাঝখানে একটা ছোট্ট ডিঙি নৌকা। মাছ গঙ্গাতে জলের মধ্যে দেখো ছিপ দিয়ে বসে রয়েছে মাছ ধরার জন্য। এটাকে বলা হচ্ছে গোয়ালিয়র মনুমেন্ট। এখানে দেখো ডিটেলসটা লেখা আছে, চাইলে তোমরা পড়ে নিতে পারো। মনুমেন্টের উপরের দিকে দেখো অনেক গাছপালা লাগানো রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই বোঝা যাচ্ছে সংস্করণ তো করা হয়েছে, নইলে এতদিনের পুরনো জিনিস ভালো তো অবশ্যই থাকতো না, আমরা যেমন সব জায়গায় দেখে থাকি। আর মনুমেন্টের ভিতরটা দেখো অন্ধকার, আর এখানে পাশ দিয়ে দেখো একটা সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য, যেটা আমাদের বাইরের লোকেদের জন্য অবশ্যই অ্যালাউ নয়। তো এই দেখতেই পাচ্ছ সাইডের দিকে রয়েছে। দ্বিতীয় হুগলি সেতুটা দেখা যাচ্ছে, আর ঠিক তার পাশে সূর্যটা লাল রঙের পুরো অস্ত যাবার ঠিক আগের মুহূর্তে। ফাউন্টেনটা যেটা দেখছো এটা পুরো বন্ধ হয়ে গেছে, আর এখানে সব ঝুনঝার গাছপালার পাতা পড়ে রয়েছে। এখানে অনেক খাবারের স্টল রয়েছে। এখানে প্রচুর খাবারের দোকান দেখছো। প্রিন্সেপ ঘাট 1 আর 2 বিকেল সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকবে। আর প্রিন্সেপ ঘাটের ভিতরে ঢুকতে গেলে দেখো সামনে দুখানা কামান। গঙ্গা যারা ঘুরতে যেতে চায় তো তারা এই যেখান থেকে নৌকো করে যেতে পারে। অনেকে লম্বা লাইন দিয়ে উঠছে নৌকায় উঠেছে। এদিকে স্টেশনে ট্রেন একটা দাঁড়িয়ে রয়েছে।
রাখানো রয়েছে, ওই পাশে দূরে রয়েছে, আর ওইদিকে বড় বড় বোট। এইদিকেও দেখো আর একটা গঙ্গা ঘাট আছে, আর এইখান থেকে দ্বিতীয় হুগলি সেতুটা খুব কাছে, আর জলে তো দেখছোই অনেক বোট ঘুরছে, দেখো অনেক বোট আসছে নৌকা, আর এখানে অনেকেই সিঁড়িতে বসে আছে। যারা ট্রেনে করে আসবে তাদের তোমাদেরকে এইখানে প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমে তোমাদেরকে এইদিকে যেতে হবে, এইদিকে হচ্ছে গঙ্গা ঘাটটা, পুরো প্রিন্সেপ ঘাট। এখানে অনেকে স্টাইল করে ফটো ফটো শ্যুট করে এই দিকটায়, সাথে এইদিকে হচ্ছে স্টেশন। প্রিন্সেপ ঘাটটা তো ঘুরে ঘুরে আমরা দেখছি, তো প্রিন্সেপ ঘাটের যে মেন যে ঐতিহ্যটা যেটা আছে তো সেইটা আমরা দেখতে বা চলে এসে তো যেন রেললাইনটা ক্রস করে এপারে আসতে হবে, এই যে পিছনে ছিল রেললাইন, তো রেললাইন ক্রস করে এপারে চলে এসেছি। দেখো জেমস প্রিন্সেপ ঘাটের যেটা মেন যে মনুমেন্টটা তো সেটা এখানে লেখা রয়েছে, আর এখানে তার সম্পর্কে ডিটেলসটা পুরো লেখা রয়েছে, তো তোমরা চাইলে এটা স্টপ করে পড়ে মনুমেন্ট সম্পর্কে, দেখো ওইদিকে ইংরাজিতে লেখা ছিল এখানে বাংলায় লেখা রয়েছে, তো তোমরা চাইলে এটা স্টপ করে পড়ে নিতে পারো। এই হলো রাতে প্রিন্সেপ ঘাট। বিকেলবেলার দিকে এদিকে খেলা টেলাও হয়, খেলাধুলো সমস্ত কিছু হয়, অনেকে বিক্ষিপ্তভাবে বসে রয়েছে, এখানে ফটো সেশন চলছে, অনেকেই ফটো তুলছে এই জেমস প্রিন্সেপ ঘাটের সামনে, স্ট্যাচুটার সামনে রয়েছে আর কি, মনুমেন্টের সামনে, এখানে অনেকে দাঁড়িয়ে ফটো তুলছে, সেলফি তুলছে, ফটো সেশনও চলছে, খাবার দাবারও বিক্রি হচ্ছে, তো যে যার ইচ্ছে মতো সে তার কাজ করছে। তখন এই প্রিন্সেপ ঘাটের যে ভিতরে যে মনুমেন্টটা তোমরা দেখছো, এই মনুমেন্টের ভিতরে ঢুকে ছবি টবি তোলা যেত, এখন বর্তমানে আমরা এতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর কি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কারণের জন্য সরকার থেকে এই মনুমেন্টের ভিতরে ঢোকা বন্ধ করে দিয়েছে, আর এই চারদিকে দেখছো এরকম বড় গ্রিল দিয়ে ঘেরা রয়েছে গেট, যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে, শুধুমাত্র পশু প্রাণীরা বিশেষ করে পাখিরাই ঢুকতে পারবে, পাখিদের ছাড়া মানুষদের জন্য কোনো অ্যালাউ নেই। আগেই ভিতরে ঢুকতে পারা যেত, কিন্তু বর্তমানে এখন আর ভিতরে ঢুকতে পারা যায় না, তো থ্যাংকস টু আস, আমাদের জন্য এত সুন্দর কাজ কারবার হয়েছে, তো এই জন্য বাইরে থেকে দাঁড়িয়ে ফটো তুলতে হবে। শীতকালেও যেমন প্রিন্সেপ ঘাটে এলে ভালো লাগে, ঠিক তেমনভাবেই গরমকালে আসতেও ভালোই লাগে, তো বিশেষ করে গঙ্গা ধারে বলে ভীষণই ভালো লাগে, গঙ্গার ধারে যাদের পার্সোনালি ফেভারিট স্পট তো তাদের তো বিশেষ করে ভালো লাগবে, তো আমার যেমন ভীষণই ভালো লাগে এই জায়গাটা, মানে আমার গঙ্গা ধারে যে কোনো জায়গায় অলওয়েজ। তারপরে ইন্ডিয়ান নেভির একটা ক্যাম্প আছে, তো সেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে তো সেখানে আমি কিছু শ্যুট করতে পারিনি, তো তোমরা যদি আসো কোনো সময় তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এই জায়গাটা তো পুরো খাবার দাবারের দোকান রয়েছে দেখছি, আর আজকে রবিবার, ক্রাউডের পরিমাণটা অন্য দিনের তুলনায় অনেক বেশি, আমার সামনের দিকে আর পিছনের দিকে কত লোকজন যাচ্ছে, আর আশেপাশেও পুরো লোকজনে ভর্তি। প্রিন্সেপ ঘাটের ভিতরে ঢুকতে গেলেই এখানে একটা
মাঝির মন্দির আছে। প্রিন্সেপ ঘাটের এক নম্বর গেটের ভিতর দিয়ে তোমরা যদি ভিতরে আসো তো তাহলে সামনেই একটা নতুন মন্দির হয়েছে দেখতে পাবে, যেটা আগে ছিল না। আমি অন্তত যখন লাস্ট টাইম আমি এসেছি তো তখন আমি দেখতে পাইনি, এখন আমি দেখছি। তো আমি যখন এসেছিলাম আমি অন্য রাস্তা দিয়ে ঢুকেছিলাম বলে তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো বাইরে বেরোনোর সময়তে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো লেখা আছে শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির। ভিতরে ঠাকুরের মূর্তি রয়েছে মা দুর্গা। এখানে দেখো শিব মন্দির রয়েছে, মহাদেবকে স্থাপন করা হয়েছে, পুজো চলছে সন্ধ্যেবেলা। এখানে সামনে দেখো নারায়ণের মূর্তি করা রয়েছে, আর তারপরে দেখো বা মহাদেবের মূর্তি সামনে স্থাপন করা রয়েছে। এখানে তারপরে দেখো খুব সুন্দর করে রাম লক্ষ্মণ সীতা আর পাশে বাদিকে দেখো হনুমানজির মূর্তি স্থাপন করা রয়েছে। তোমাদেরকে তো মন্দিরটা দেখালাম। তো এই মন্দিরটা এখানে সামনের যে গেটটা রয়েছে তো সেই সামনের গেট দিয়ে তোমরা ভিতরে ঢুকলে তো এই মন্দিরটা তোমরা সবার প্রথমে দেখবে। আজকে পুরো ভিডিও। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। সো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।